নমস্কার, আপুনি চাই আছে গাঁও চহর জিলার খবর। মই জয়ন্ত মাধব গোস্বামী। এপিএসসি কেলেঙ্কারির শাস্তির মেয়াদ ঘোষণা করা হল। রাকেশ পালক 14 বছরের কারাদণ্ড, রাকেশ পালক 2 লাখ টাকার জরিমানা, 32 দোষীর শাস্তির মেয়াদ ঘোষণা বিশেষ আদালতর। কৃষি উন্নয়ন বিষয়া নিযুক্তির হয়েছিল বিয়াগুম কেলেঙ্কারি। সামিদুর রহমান আর বসন্ত দলেক 10 বছরের কারাদণ্ড, 10 বছরের কারাদণ্ডর 50,000 টাকার জরিমানা আর বাকি 29 জন দোষীক 4 বছরের কারাদণ্ডে দণ্ডিত, 10,000 টাকার জরিমানা বিহা হয়েছে। আন দোষীসকলক 4 বছরের কারাদণ্ড আর 10,000 টাকার জরিমানা, আর রাকেশ পালক 14 বছরের কারাদণ্ডর রায়ে দণ্ডিত করিলে বিশেষ ন্যায়াধীশের আদালতে। প্রায় 6.5 বছরীয় বিচার প্রক্রিয়ার পরিসমাপ্তি, ঐতিহাসিক রায় বিশেষ ন্যায়াধীশের আদালতর। 44 জনের বিরুদ্ধে গোচর রুজু করা হয়েছিল বা বিচার প্রক্রিয়া চলি আছিল, আর এই 44 জনের 32 জনক দোষী সাব্যস্ত করে বিশেষ ন্যায়াধীশের আদালতে রায় দিছিল। কিন্তু শাস্তির রায় সংরক্ষণ করে রাখিছিল আর আজি ঘোষণা করা হল শাস্তির চূড়ান্ত রায়। আর এই ঐতিহাসিক রায় অনুসরি দুর্নীতির সদাগর ভ্রষ্টাচারী রাকেশ পালক 14 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে, 2 লাখ টাকার জরিমানা বিহা হয়েছে। আর রাকেশ পালক লিডার লৈছিল, গোটেখিনি সমাজের অন্যায় করেছে, গতি এই কনজিকিউটিভলি হব, এটার পিছন এটা হব। গতি টোটেল যে কনজিকিউটিভ হলে সুপ্রিম কোর্টের রুলিং আছে, যেহেতু 14 ইয়ার্স বেশি হব নয়, গতি 14 ইয়ার্স তো থাকিব লাগিব জেলত, এই কথা এটা। কেন্ডিডেটক 4 বছর কারাদণ্ড, রাকেশ পালক 14 বছর কারাদণ্ড, আর সামিদুর রহমান আর বসন্ত দলেক 10 বছর। আটো এটো মুসারফক 7 এন্ড 10 ইয়ার্স, বসন্ত আর সামিদুর 7 10 ইয়ার্স। সুবিধা আছে বহুত, চাকরি কেসর বিচারের অন্তত দেখা যাব কি হয় প্রসিডিং, পানিশমেন্ট হয়েছে, জরিমানা ভিছে নাকি? জরিমানা আছে 50,000 জরিমানা যেখানে আছে সেখানে জরিমানা দিছে, যেখানে মানে অফিসিয়াল আছে জরিমানা আছে 50,000। অধিক উত্তপ্ত হওয়ার দিকে মধ্যপ্রাচ্য, হিজবুল্লা লৈ সকিয়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। সম্মুখ সমরত নামিব নাকি ইসরায়েল হিজবুল্লা? ইসরায়েলের গোলান হাইটসত রকেট আক্রমণের হিজবুল্লাক দোষী সাব্যস্ত করেছে ইসরায়েলে। ইসরায়েলের গোলান হাইটসত হিজবুল্লার রকেট আক্রমণত 12টি শিশুর মৃত্যু হওয়ার পাছতে ইসরায়েলে সমগ্র ঘটনার হিজবুল্লাক জগরিয়া করে। ইসরায়েলের এই অভিযোগের পাছতে হিজবুল্লায় সমগ্র অভিযোগ অস্বীকার করে। উল্লেখযোগ্য যে শনিবারে হিজবুল্লাই লেবানন সীমান্তত চলাইছিল ভয়ঙ্কর রকেট আক্রমণ। হিজবুল্লার রকেট আক্রমণত নিহত হয়েছিল কেইবাগৰাকীও লোক, ইয়ার ভিতর আছিল বহুকেইটা শিশু। ইফালে হিজবুল্লার আক্রমণের পাছতে ইসরায়েলে কিছুদিন পূর্বে ভয়ঙ্কর বিমান আক্রমণ সংঘটিত করেছিল ইয়েমেনত থকা হিজবুল্লার নিয়ন্ত্রিত এটা অঞ্চলত, যত এটা তৈল ভাণ্ডার সম্পূর্ণরূপে ধ্বংস হওয়ার লগতে কেইবাজনো লোকের মৃত্যু হয়েছিল। ইসরায়েলের কেবিনেটে হিজবুল্লার রকেট আক্রমণক গভীর ভাষায় নিন্দা করে। রকেট আক্রমণত ফুটবল খেলি থাকা অবস্থাত 12 জনক শিশুয়ে অকাল মৃত্যু কাকুয়ালি লবলগিয়া হয়েছিল। সমগ্র ঘটনার ইসরায়েলের সমান্তরালভাবে চুবুরিয়া রাষ্ট্রসমূহে একমুখে নিন্দা করে হিজবুল্লাক। হিজবুল্লাই এই আক্রমণের দায়িত্ব স্বীকার করব বিচরা নাই, সেয়েহে ইসরায়েলে লব পারে লেবাননত হিজবুল্লার বিরুদ্ধে প্রতিশোধ। তেল আভিভত নেতানেহুর দ্বারা আহ্বান করা নিরাপত্তা কেবিনেট বৈঠকের পিছতে সিদ্ধান্ত উপনীত হব ইসরায়েল। প্রধানমন্ত্রী আর প্রতিরক্ষা মন্ত্রী যুটিয়াভাবে সমগ্র ঘটনার বিপরীতে কি স্থিতি গ্রহণ করিব সেয়া নিশ্চিত করিব।
কিয় বারে বারে বিশ্বনাথ চারিআলিত বিস্ফোরণ ঘটে বৈদ্যুতিক ট্রান্সফর্মারর? রহস্যজনকভাবে একরাহে দ্বিতীয়বারের বাবে বিশ্বনাথ চারিআলিত বিস্ফোরণ ঘটিল ট্রান্সফর্মার। শনিবার নিশা বিশ্বনাথ চারিআলিত বিদ্যুৎ উপসংমণ্ডলর কন্ট্রোল রুমর একটা ট্রান্সফর্মার বিস্ফোরণের পাছত দেওবারে নিশা পুনের আন একটা ট্রান্সফর্মার বিস্ফোরণ ঘটে। গুয়াহাটির অহা অভিযন্তার একটা দলে মেরামতি করার পাছতে পুনের কার্যক্ষম হয়ে উঠিছিল বিশ্বনাথ উপসংমণ্ডলর কন্ট্রোল রুম। কিন্তু দেওবারে নিশা পুনের বিস্ফোরণ ঘটে আন একটা ট্রান্সফর্মারর। ইফালে কন্ট্রোল রুম বিকল হলেও অস্থায়ীভাবে বিদ্যুৎ যোগান ধরে আছিল, যদিও দ্বিতীয়ত ট্রান্সফর্মার বিকল হওয়ার ফলত পুনের বিদ্যুৎ সেবা ব্যাহত হয়ে আছে। গুয়াহাটির অহা অভিযন্তার দলে অহরহ চেষ্টা চলাই আছে বিকল হওয়া কন্ট্রোল রুমটো পুনের কার্যক্ষম করবলে। উল্লেখযোগ্য যে শনিবারে হওয়া প্রথমটো ট্রান্সফর্মার বিস্ফোরণের ফলত অগ্নিকাণ্ড সৃষ্টি হয়েছিল কন্ট্রোল রুমত। ইফালে উৎকট গরম মাজতে তিন দিন ধরে বিদ্যুৎ সেবা ব্যাহত হওয়াত জমর যাতনা ভোগ করবল হয়েছে বিশ্বনাথর রাইজে। এতিয়াও অনিশ্চয়তার বিদ্যুৎ যোগান কেতিয়ারপর নিয়মিয়া হব? হয়তো মানে ডিউটি মোরে আসে আর মানে ডিউটি মানে পিরিয়ডে বহি আসে মোর আর চারজন মোর ইস্টাফ বহি আসে। তার মাজতে শব্দ এটা হল, শব্দ এটা হতে মানে কন্ট্রোলত বাইরে ওলাই আলো। বাইরে ওলা হতে মানে ট্রান্সফর্মার ওসব যখন দেখা পালো তো বালি আনি পেলে আমি মারি মারি নুমালো। তারপর পিছত কন্ট্রোল দেখি তাতে জুই লাগছে তাতে নুমালো। তারপর মানে ইয়ে এটা আমার দুখানটা মানুষ লাগি আছে কামত। I stand in support of Network 18's Project One Tree. We all know that trees are important. We all know how important it is for the environment and for a better future. So please be a part of it and support them. It's a good cause. পাখলৈ স্পষ্টকৈ বাংলাদেশ সরকারৰ অসন্তুষ্টিৰ কথা প্ৰকাশ কৰি কলে বাংলাদেশৰ আভ্যন্তৰীণ কামত হস্তক্ষেপ নকৰিবলৈ কব মমতাক। উল্লেখ্য যে কথায় কথায় ভেন দেখুৱা অসহিষ্ণু মমতা বেনাৰ্জীয়ে বিগত 15 দিন ধৰি অসমলৈ আলু ট্ৰাকৰ পৰিবহণত নিষেধাজ্ঞা জাৰি কৰিছে, যাৰ ফলত ৰাজ্যজুৰি বৃদ্ধি পাইছে আলুৰ দাম। পিছে মমতাৰ মমতা আকৌ বাংলাদেশীলৈহে। মমতা বেনাৰ্জীয়ে আক্ৰোশমূলকভাৱে আমাৰ যাতে মানে সামগ্ৰীসমূহ নিত্য ব্যৱহৃত যিবিলাক সামগ্ৰী আমাৰ আলু পিঁয়াজ আদি কৰি এইখিনি যাতে মূল্য বৃদ্ধি হয় তাৰ বাবেও তেওঁলোকে বিভিন্ন ষড়যন্ত্ৰ কৰা আজি দেখা পোৱা গৈছে। তেওঁলোকে আলু গাড়ীবিলাক ৰখাই দিছে, তেওঁলোকে পিঁয়াজৰ গাড়ীবিলাক ৰখাই দিছে যাতে এই সময়তে মূল্য বৃদ্ধি হৈ যাতে চৰকাৰখনৰ হলঠেকত পৰে। তেনেকুৱা ধৰণৰ আমি নিকৃষ্ট ষড়যন্ত্ৰ দেখা পাইছোঁ আৰু আমি আশা কৰিছোঁ এই ধৰণৰ কথা বতৰাবিলাক ভাৰত চৰকাৰে আৰু অসম চৰকাৰে মিলি যাতে সমাধান হয়। দেশৰ মানুহে নাখাই মৰক, বাংলাদেশীক বুকুত সাৱতি কৰিব তেওঁ ৰাজনীতি। অসমৰ ৰাজনৈতিক মহলতো মমতা বেনাৰ্জীৰ শেহতীয়া স্থিতিক লৈ সৃষ্টি হৈছে তুমুল প্ৰতিক্ৰিয়া। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। অসম বিজেপিৰ নতুন প্ৰভাৰী লোকসভাৰ প্ৰাক্তন সাংসদ হৰিশ ত্ৰিবেদীক ৰাজ্যিক বিজেপিৰ প্ৰভাৰী হিচাপে নিযুক্তি দিলে বিজেপিৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি জগত প্ৰকাশ নাড্ডা। অসমসহ 6খন ৰাজ্যত বিজেপিয়ে নিযুক্তি দিলে নতুন প্ৰভাৰী। ত্ৰিপুৰা বিজেপিৰ নতুন প্ৰভাৰীৰ দায়িত্ব লাভ কৰিছে শিলচৰৰ প্ৰাক্তন সাংসদ ডক্টৰ ৰাজদীপ ৰয়। চণ্ডীগড়, লক্ষাদ্বীপ, ৰাজস্থান আৰু তামিলনাডুতো নিযুক্তি দিয়া হৈছে নতুন প্ৰভাৰী। নতুন প্ৰভাৰী হৰিশ ত্ৰিবেদীক আদৰিবলৈ সাজু অসম বিজেপি। হৰিশ ত্ৰিবেদী ডাঙৰীয়াক স্বাগতম জনাইছোঁ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ অসম কাৰ্যকৰ্তা হৈ আৰু তেখেতৰ নেতৃত্বত তেখেতৰ মাৰ্গদৰ্শনত ৰাজ্যিক সমিতিয়ে আৰু অধিক সক্ৰিয়তাৰে কাম কৰি আগন্তুক দিনত দলৰ হৈ দলৰ প্ৰচাৰ প্ৰসাৰৰ লগতে দলৰ সাংগঠনিক ভেটি আৰু অধিক মজবুত কৰিবলৈ সক্ষম। ৰাষ্ট্ৰীয় সভাপতিৰ ঘোষণাৰ পাছতে নতুন উদ্যমেৰে 5 সমষ্টিৰ উপ নিৰ্বাচনলৈ কঁকালত টঙালি বান্ধিছে ৰাজ্যিক বিজেপিয়ে। 4 আগষ্টত অনুষ্ঠিত হ'ব বিজেপিৰ বৰ্ধিত কাৰ্যনিৰ্বাহক সভা। এই সভাতে ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে ষ্ট্ৰং মানে মাইট এণ্ড ষ্টীল।
গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে শপথ গ্রহণ অধ্যাপক ডক্টর ননীগোপাল মহন্তর। শপথ বাক্য পাঠ করালে রাজ্যপাল গোলাপ চাঁদ কাটারিয়ায়। শপথ গ্রহণ অনুষ্ঠানত উপস্থিত থাকে শিক্ষামন্ত্রী ডক্টর রণোজ পেগু। একটা অনুষ্ঠানতে ভট্টদেব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে শপথ গ্রহণ করে অধ্যাপক ডক্টর ধনপতি ডেকায়। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে শপথ গ্রহণ মানবেন্দ্র দত্ত চৌধুরীর। ইফালে শপথ গ্রহণ করে উপাচার্য ডক্টর ননীগোপাল মহন্তই গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাপক গোপীনাথ বরদলৈ, প্রথমগী উপাচার্য কৃষ্ণকান্ত সন্দিকৈ, প্রাক্তন উপাচার্য সকলক সোঁৱৰে। গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের শৈক্ষিক মানদণ্ডর উন্নীতকরণ, পরীক্ষা, গবেষণা আদিত মনোনিবেশ করার কথাও প্রকাশ করে। গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমূহত থাকা আসুয়াহ আঁতরার বাবে চেষ্টা করম বলে কয় উপাচার্য ডক্টর ননীগোপাল মহন্ত। ধন্যবাদ জানাইছো। বিশেষকৈ মই এই মুহূর্ত অতি শ্রদ্ধাৰে সুঁৱৰিছো আমার গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন যিসকল প্রাতস্মরণীয় ব্যক্তি, বিশেষকৈ গোপীনাথ বরদলৈ, যার অশেষ কষ্টর ফলত গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের জন্ম হল। আর এই আপাহতে প্রাক্তন উপাচার্য সকল, যে প্রাতস্মরণীয় আমার সাহিত্যিক পণ্ডিত কৃষ্ণকান্ত সন্ধিকৈ, সূর্য কুমার ভূঁইয়া ডাঙরিয়া, তারলগতে ফণীধর কলিতা, তেখেত সকলকে, যিসকল প্রাতস্মরণীয় গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সকলকে মই শ্রদ্ধাৰে সুঁৱৰিছো। এইখন এখন ভারতবর্ষ তথা ভারতবর্ষের এখন পুরনি বিশ্ববিদ্যালয় যাক ভূপেন হাজরিকাদেবে জিলিকাব লুইতরে পার বলে কৈছিলে। গতি মই আশা করো অনাগত দিনত আমার যিসকল প্রাতস্মরণীয় উপাচার্য সকলের যে সপোন, সেই সপোনক বাস্তবত রূপায়িত করবলে মই যত্ন করিম। বিশেষকৈ পরীক্ষা আর গবেষণা আর শিক্ষার ক্ষেত্রত মোর সর্বাধিক গুরুত্ব হব। প্রথম চাওক, এটা আমার আসলে গুৱাহাটী বিশ্ববিদ্যালয়খন এ প্লাস ইতিমধ্যেই পাইছে। আমার খুব ভাল শিক্ষক আছে, ভাল গবেষক আছে, ছাত্র ছাত্রীও ভাল, কিন্তু বর্তমান সময়ত যে রাষ্ট্রীয় শিক্ষানীতির উপযোগী করে অধিক যাতে আমি স্কিল কোর্সেস অধিক করব পারো, আর গবেষণার ক্ষেত্র অধিক গুরুত্ব দিম, আর পাবলিকেশনের ক্ষেত্রও গুরুত্ব দিম, আর লগতে পরীক্ষার যে আসোয়া সমূহ বর্তমান চলি আছে, পরীক্ষার আসোয়া সমূহ দূর করাটো মূর এক গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হব। মাননীয় রাজ্যপাল শ্রী গোলাপচন্দ কাটারিয়া ডাঙরিয়ায় তিনিখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর শপথ বাক্য পাঠ করবে। গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের বাবে অধ্যাপক ননীগোপাল মহন্ত, ভট্টদেব বিশ্ববিদ্যালয়ের বাবে অধ্যাপক ধনপতি দাস, আর হোজাইত স্থিত রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের বাবে অধ্যাপক মানবেন্দ্র দত্ত চৌধুরী, এই তিনিওগৰাকীক শপথ বাক্য পাঠ করায়। মোর ফলের প্রায় তিনিওগৰাকী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যক মই অভিনন্দন জানাইছো। আর প্রত্যাহ্বান বহুত আছে, রাষ্ট্রীয় শিক্ষানীতি 2020 আমি প্রয়োগ করে আছো, গতি খুব সক্ষম নেতৃত্বরে এই বিশ্ববিদ্যালয় কেক আগুয়াই নিব বলে মোর ফলের পর আশা রাখি। আজি অলিম্পিকত দুটাকৈ পদক জয়ের সম্ভাবনায় ভাগ লব ভারতীয় খেলুৱৈ। মনু ভাকৰৰ পাছত আজি পদক জয়ের বাবে যুঁজ দিব দুই ভারতীয় শ্বুটার রমিতা জিন্দাল আর অর্জুন বাবুটাই। মহিলার 10 মিটার এয়ার রাইফলের চূড়ান্ত খেলত ভাগ লব ভারতীয় শ্বুটার রমিতা জিন্দালে। ভারতীয় সময় অনুসরি 1 বজাত ইতিমধ্যে খেলখন আরম্ভ হওয়ার কথা। একদরে দিনের 3:30 বজাত ভারতীয় শ্বুটার অর্জুন বাবুটাই পুরুষের 10 মিটার এয়ার রাইফলের চূড়ান্ত খেলত ভাগ লব। আনহাতে ভারতীয় পুরুষের হকি দল আজি আর্জেন্টিনার মুখামুখি হব। পুল বির প্রথমখন খেলত নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3-2 গোলের ব্যবধানত জয়লাভ করে সুন্দর আরম্ভণি করেছে ভারতীয় দলটোয়ে। খেলখন 4:15 হব। পুরুষের ব্যাডমিন্টনত গ্রুপ এলর এখন খেলত ভারতীয় শাটলার লক্ষ্য সেন বেলজিয়ামর শাটলারের সম্মুখীন হব। ভারতীয় পুরুষের আর্চারি দলেও আজি কোয়ার্টার ফাইনেল খেলিব। ভারতীয় সময় অনুসরি সন্ধ্যা 6:31 হব খেলখন। আনহাতে দুপরিয়া 12:45 মিক্সড 10 মিটার এয়ার পিস্তলের কোয়ালিফায়ার খেলত ভাগ লয় ভারতীয় দলে। একদরে শ্যুটিংয়ের মেন স্ট্রেপর দুপরিয়া 1 বজাত হবলগিয়া খেলত ভাগ লব ভারতীয় শ্যুটার পৃথ্বীরাজ তন্দাই মানে। আনহাতে টেনিসর পুরুষের যুটিয়া খেলের প্রথম রাউন্ডতে ভারতীয় দল ফ্রান্সের বিরুদ্ধে পরাস্ত হয়। 7-5, 6-2 পোনপটিয়া সেটত পরাস্ত হওয়া ভারতীয় দলটোত আছিল রোহন বোপান্না আর এন শ্রীরাম বালাজি। প্যারিস অলিম্পিকত ব্রঞ্জ জয়ী মনু ভাকৰলৈ লোকসভার অভিনন্দন।
আজি সদনের প্রারম্ভণিতে পদকজয়ী মনু ভাকরক অভিনন্দন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সদনে শুভকামনা জানালে অলিম্পিক অভিযানলৈ যোৱা ভারতীয় ক্রীড়াবিদ সকলক। প্যারিস অলিম্পিকত ব্রঞ্জয়ী মনু ভাকরলৈ লোকসভার অভিনন্দন। আজি সদনের প্রারম্ভণিতে পদকজয়ী মনু ভাকরক অভিনন্দন জানাই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাই সদনে শুভকামনা জ্ঞাপন করে অলিম্পিকের অভিযানলৈ যোৱা ভারতীয় ক্রীড়াবিদ সকলক। দর্শকগণ, দিনাঙ্ক 28 জুলাই 2024 কো প্যারিস অলিম্পিক মে মহিলাওঁ কি 10 মিটার এয়ার পিস্টল স্পর্ধা মে ভারত কি সুশ্রী মনু ভাকর নে কাংস্য পদক জিত কর ইতিহাস রচ দিয়া হ্যায়। মে শুটিং স্পর্ধা মে পদক জিতনে বালি পহলি ভারতীয় মহিলা খিলাড়ি বন গই হ্যাঁ। সফলতা সে পুরে দেশ মে উৎসাহ ও উমঙ্গ কা বাতাবরণ বন গিয়া হ্যাঁ। সদন কি ওর সে আপনি ওর সে সুশ্রী মনু ভাকর কো উনকি শানদার উপলব্ধি কে লিয়ে বধাই দেতা হুঁ। হম প্যারিস অলিম্পিক মে ভাগ লে রে অন্য খিলাড়িওঁ কো ভী শুভকামনা দেতে হ্যাঁ তথা আশা করতে হ্যাঁ কি ওই আপনি শানদার প্রদর্শন সে ইন খেলো মে দেশ কা সম্মান মান বড়ায়েঙ্গে। প্যারিস অলিম্পিকত উজলি উঠিছে ভারতীয় অলিম্পিয়ান। ভারতের হয়ে হারিয়ানার শ্রুতার মনু ভাকরে আজুরি আনিলে প্রথমটো পদক। প্যারিস অলিম্পিকত মহিলার 10 মিটার এয়ার পিস্তলত মনুয়ে লাভ করলে ব্রঞ্জর পদক। ফাইনেলত 221.7 পয়েন্টে তৃতীয় স্থান দখল করবলে সক্ষম হয় হারিয়ানার শ্রুতার মনু ভাকরে। 10 মিটার এয়ার পিস্তলত ব্রঞ্জর পদক লাভ করার পিছতে অলিম্পিকর শ্যুটিংত পদক অর্জন করা প্রথমগী ভারতীয় মহিলা শ্রুতার রূপে অভিলেখ গড়িলে মনু ভাকরে। ইপিনে প্যারিস অলিম্পিকত ভারতে প্রথমটো পদক লাভ করার পিছতে সোশিয়াল মিডিয়া যোগে শ্রুতার মনু ভাকরক অভিনন্দন জানালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, গৃহমন্ত্রী অমিত শাহে। অলিম্পিকত পদক অর্জনের পিছতে মনু ভাকরের ঘরত আনন্দর বন্যা। হারিয়ানার শ্রুতারগীর সফলতাত উৎফুল্লিত হয়ে পড়ে সমগ্র দেশবাসী। উল্লেখযোগ্য যে মনু ভাকরে ব্রঞ্জর পদক আজুরি অনার পিছতে অন্ত পড়িল অলিম্পিকর শ্যুটিংত 12 বছরে ভারতে পদকের বাবে করা অপেক্ষার। প্যারিসত পদকর খাতা খুলিলে ভারতে, শুটিংত ব্রঞ্জর পদক দখল মনু ভাকর। প্যারিস অলিম্পিকত ভারতর হয় প্রথমটো পদক দখল মনু ভাকর। দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টত 221.7 পয়েন্টে ব্রঞ্জর পদক আজুরি আনিলে হারিয়ানার মনুয়ে। 12 সংখ্যক শ্যুটৰ শেষত 0.1 পয়েন্টৰ ব্যৱধানত দ্বিতীয় স্থানত আছিল মনু। কিন্তু 22 সংখ্যক শ্যুটৰ পাছত দক্ষিণ কোৰিয়াৰ 2 প্ৰতিযোগীয়ে পাছ পেলালে মনুক। বক্সিং আৰু মল্লযুদ্ধৰ বাবে বিখ্যাত হাৰিয়ানাৰ কন্যা মনু শৈশৱৰে পৰা আছিল ব্যতিক্ৰম। স্কেটিং আৰু টেনিছেৰে খেলুৱৈ জীৱন আৰম্ভ কৰা মনুৱে 14 বছৰ বয়সত তুলি লৈছিল পিষ্টল। তেতিয়াৰে পৰা পিছলৈ উভতি চাব লগা হোৱা নাই মনুৱে। 2018 কমনৱেলথ গেমছ আৰু 2022 এছিয়ান গেমছত সোণৰ পদক জয় কৰা মনুৱে দেওবাৰে লাভ কৰিলে ঈৰ্ষণীয় সফলতা। গোল্ড মেডেল কি আস থি লেকিন খুশ হুঁ ব্রোঞ্জ আয়া হ্যায়। তো আগে দো ওর গেম হ্যায় ক্যা উমীদ রহেগি? উনসে গোল্ড মেডেল কি উমীদ হ্যায়। মনু বহুত মিলনসার বচ্চি হ্যায়, বহুত আচ্ছা ব্যবহার করতি হ্যায়, বড়ো কি ইজ্জত করতি হ্যায়, ছোটো সে প্যার করতি হ্যায়। টকিও অলিম্পিকের পর খালি হাতে উভতি অহা মনুয়ে প্যারিসত দখল করিলে অলিম্পিকের পদক। মনুর সফলতা টিভির পর্দাত দেখার পাশতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হল হরিয়ানার ঝাঝর জেলার গড়িয়া গাঁত। মনুর অলিম্পিক পদকর সমস্ত কৃতিত্ব যশপাল রানাক দিলে পরিয়ালর লোকে।
आज मैं बहुत खुश हूँ और बेटी तो एक बार नेशनल खेलने लग जाए उसके ऊपर खेलने जाए तो देश की बेटी हो जाती है, मेरी बेटी नहीं होती है, देश की बेटी है। और वो जुझारू है, बहुत अच्छा करती है, बहुत कोशिश करती है, अपने गेम को परफेक्ट करने की कोशिश करती है। প্রখ্যাত শ্রোতার যশপাল রানার যোগ্য শিক্ষার বলতে প্রথমগী মহিলা এথলিট হিসাবে শুটিং পদক দখল করলে মনু ভাগ্যে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।